আসসালামু আলাইকুম। ভোলার জেলা শহর ইলিশা লঞ্চ ঘাটের থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের এক্সট্রিম লঞ্চ ক্লাবের ইউটিউব চ্যানেলে। আমি এখন দাঁড়িয়ে আছি ভোলার জেলা শহর ইলিশা লঞ্চ ঘাটের পাশে, দেখা যাচ্ছে গ্রিন লাইন 2 কে। আর এই হলো ইলিশা লঞ্চ ঘাটের পাশের একটি ভিউ, সুবিশাল মেঘনা ও সাথে দাঁড়িয়ে আছে গ্রিন লাইন 2। এখন আমি ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে যাব, আমি গ্রিন লাইন 2 করে। তো আমি এখন যাব ইলিশা লঞ্চ ঘাট সংলগ্ন গ্রিন লাইন 2 কাউন্টারে গ্রিন লাইনের টিকিট নেওয়ার জন্য। তো যারা টিকিট কাটবেন টিকিট কাউন্টার থেকে তাদেরকে বলে রাখি, তারা আপনারা অবশ্যই ভাংতি টাকা নিয়ে আসবেন সাথে করে, কারণ ভাংতি টাকার জন্য অনেক সময় টিকিট বিক্রি করতে বিলম্ব হয়, কাউন্টারে অনেক ভিড় লাগে, দেরি হয়। তো যারা ঝামেলা চান না তারা অবশ্যই কাউন্টারে ভাংতি নিয়ে আসবেন। এই হলো গ্রিন লাইনের কাউন্টার, আমি এখন যাচ্ছি গ্রিন লাইনের কাউন্টারের দিকে টিকিট কেনার জন্য। তো দেখা যাচ্ছে একটি ছোটখাটো লাইন, তো ওনার কাছ থেকে আপনারা গ্রিন লাইন 2 টিকিট পাবেন ইলিশার লঞ্চ ঘাটের গ্রিন লাইনের কাউন্টার থেকে। ইকোনমি ক্লাস ভাই, কুসা টাকা নিন, কুসা টাকা, দুশো টাকা কুসা দেন ভাই, কুসা টাকা দেন, কুসা টাকা থাকবে দেন ভাই, আবার ডাউন মারতেছি। তো টিকিট কাটা শেষে আমি এখন ডুবো গ্রিন লাইন 2 ভিতরে। তো এই হলো গ্রিন লাইন 2 ভেতরে ঢোকার প্রবেশপথ, অর্থাৎ ইলিশা লঞ্চ ঘাটে ঢোকার প্রবেশপথ এটি, আর সামনেই দাঁড়িয়ে আছে গ্রিন লাইন 2। গ্রিন লাইন কর্তৃপক্ষ ঢাকা থেকে ইলিশা যাত্রীদের জন্য একটি বিশেষ সুবিধা দিয়েছে, আর সেটি হলো মুমূর্ষু রোগীদের জন্য। যে সমস্ত যাত্রীদের সাথে মুমূর্ষু রোগী যাবে সেই মুমূর্ষু রোগীর ভাড়া একেবারেই ফ্রি করে দিয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষ। সেই সাথে মুমূর্ষু রোগীর সাথে থাকা সর্বোচ্চ 2 জন ব্যক্তিকে গ্রিন লাইন কর্তৃপক্ষ বিনা খরচে যাতায়াত সুবিধা দিবে, অর্থাৎ মুমূর্ষু রোগীর সাথে থাকা 2 জন ব্যক্তির ভাড়া লাগবে না গ্রিন লাইন 2। আর সেই সাথে ঢাকা থেকে ইলিশার যাত্রীরা যারা লাশ বহন করবেন তাদেরকেও কোনো প্রকার ভাড়া গুনতে হবে না লাশ বহনের জন্য, আর সেই সুবিধাও করে দিয়েছেন গ্রিন লাইন 2। আর এই সুবিধাটি শুধুমাত্র ঢাকা থেকে ইলিশা এবং ইলিশা থেকে ঢাকার গ্রিন লাইন যাত্রীদের জন্য প্রযোজ্য, অর্থাৎ এই সুবিধাটি ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা গ্রিন লাইন যাত্রীদের জন্য প্রযোজ্য হবে না। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন একটি মুমূর্ষু রোগীকে ঢাকা নেওয়া হবে গ্রিন লাইনে, আর এই মুমূর্ষু রোগীকে সম্পূর্ণ বিনা ভাড়ায় ঢাকা পৌঁছে দেওয়া হবে, এবং তার সাথে আরও 2 জনকে বিনা ভাড়ায় ঢাকা পৌঁছে দিবে গ্রিন লাইন কর্তৃপক্ষ। আর এই হলো নিস্তাদার ইকোনমি ক্লাস, আর এই চেয়ারগুলোর ভাড়া 700 টাকা, সাথে হালকা নাস্তা দেওয়া হবে ঢাকা থেকে ইলিশা যাত্রীদেরকে। গ্রিন লাইনের দোতলার বিজনেস ক্লাসের আসন, এই বিজনেস ক্লাসের আসনের ভাড়া হলো 1000 টাকা। আমি এখন আছি দ্বিতীয় তলার বিজনেস ক্লাস এরিয়ায়, আর এই প্রতিটি আসনগুলোর এই সবগুলো আসনের ভাড়াই হলো 1000 টাকা, এবং সাথে হালকা নাস্তা দেওয়া হবে এই ভাড়ার মধ্যে। এই হলো গ্রিন লাইনের ভিতরে টিকিট কাউন্টার, যারা বাইরে থেকে টিকিট কিনতে পারেনি তারা সবাই এখানে লাইন দিয়ে এভাবে টিকিট কিনছে। এখন গ্রিন লাইন ইলিশা লঞ্চ ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আর সেই সাথে আপনাদের জানিয়ে রাখতে চাই গ্রিন লাইনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এখন গ্রিন লাইন প্রতিদিন ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল 8:30 মিনিটে, এবং ইলিশা থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর 2:30 মিনিটে।
আবারও বলে দিচ্ছি, ঢাকা থেকে ছাড়বে ইলিশের উদ্দেশ্যে প্রতিদিন সকাল 8টা 30 মিনিটে, এবং ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর 2টা 30 মিনিটে, যা গ্রিন লাইন 2-এর ইলিশার নতুন সময়সূচি। তো এই হলো গ্রিন লাইনের নাস্তার প্যাকেট। তো আপনাদের দেখাবো কী কী দেওয়া হয়। তো দেখেছেন, একটি 500 ml ফ্রেশ ওয়াটার, মিনারেল ওয়াটার দেওয়া হয়েছে, আর একটি টিস্যু, একটি ড্যানিশ কোম্পানির একটি চানাচুর, ড্যানিশ ব্র্যান্ডের। একটি স্টারলাইন কোম্পানির বিস্কিট, এই হলো একটি অরেঞ্জ বিস্কিট ড্যানিশ কোম্পানির, শুধু বিস্কিটে ভরপুর গ্রিন লাইনের নাস্তা। একটি জুস গার্ডেন ফ্রেশ, আর একটি ম্যাঙ্গো বার। এই হলো গ্রিন, এই দেখা হয় গ্রিন লাইনের নাস্তা। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন, এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।